শিক্ষার্থীরা এইচএসসি রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের কিছু এমসিকিউ প্রশ্ন দেয়া আছে, এগুলো তোমরা নিজেরাই উত্তর খুঁজে বের করবে। আমি এগুলোর বিষয়ে কিছু ক্লু দিয়েছি, তো শুরু করা যাক। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে পঞ্চম শক্তি অস্ত্রের মোট অরবিটাল সংখ্যা কতটি হতে পারে, 5টি, 16টি, 9টি, 25টি। তো দেখো তোমরা, শক্তি স্তরে অরবিটালের সংখ্যা আমরা কিন্তু কোয়ান্টাম সংখ্যা এম বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে নির্ণয় করতে পারি। এখানে দেখো এম এর মান, এটাই আসলে অরবিটাল সংখ্যা নির্দেশ করে। এন এর মান যদি 5 হয় তাহলে এল এর মান 0, 1, 2, 3, 4 এগুলো হতে পারে। তো এম এর মান 0 হলে, এল এর মান 0 হলে এম এর মান 0, অর্থাৎ অরবিটাল সংখ্যা 1টি, ওইটা এস অরবিটালকে বোঝায়। এল এর মান 1 হলে আসলে এটা পি অরবিটালকে বোঝায়। পি অরবিটালের জন্য এম এর মান 0 ± 1, অর্থাৎ এখানে 0 + 1 - 1, তিনটি মান পাওয়া যায়। এভাবে এল এর মান 2 হলে এম এর মান কিন্তু এখানে 5টি পাওয়া যাচ্ছে, ডি অরবিটালকে বোঝায়। 3 হলে এফ অরবিটালকে বোঝায়, এখানে 60টি পাওয়া যাচ্ছে, 0 ± 1 ± 2 ± 3। আর যদি এল এর মান 4 হয় তাহলে এটা কিন্তু আসলে জি অরবিটালকে বোঝায়। জি অরবিটাল আসলে যদিও এটি ব্যবহার নেই, কিন্তু জি অরবিটাল রয়েছে এক্সাইটেড স্টেট বা উত্তেজিত অবস্থায়, জি অরবিটাল ইলেকট্রন যেতে পারে। সুতরাং আমরা এস এর জন্য 1টি, পি এর জন্য 3টি, পিএক্স, পিওয়াই, পিজেড, ডি এর জন্য আমরা 5টি, এফ এর জন্য 60টি এবং জি অরবিটালের জন্য আমরা পাচ্ছি 9টি। মোট অরবিটাল সংখ্যা দাঁড়াচ্ছে 25টি। এরপরের প্রশ্নটি হচ্ছে আলফা রশ্মির আপেক্ষিক চার্জ কত হবে। তো আপেক্ষিক চার্জ বলতে বোঝাচ্ছে আলফা কণার ভিতরে আসলে একটা প্রোটনের সাপেক্ষে কয়টা চার্জ রয়েছে। তো আমরা যদি চিন্তা করি যে আলফা কণা হলো কি, আলফা কণা হচ্ছে হিলিয়াম পরমাণু থেকে 2টি ইলেকট্রন অপসারিত হলে যে নিউক্লিয়াসটি থাকে সেটাকে বলা হচ্ছে। এই নিউক্লিয়াসটির ভিতরে এখানে দেখো যে 2টা প্রোটন আছে আর 2টা নিউট্রন আছে, নিউট্রনের কোনো চার্জ নেই। প্রোটন, একটা প্রোটনের চার্জ হচ্ছে +1, 2টা প্রোটনের চার্জ হচ্ছে +2। তাহলে একটা প্রোটনের সাপেক্ষে আমরা যদি চিন্তা করি তাহলে একটা প্রোটনের একটা প্লাস, তাহলে একটা আলফা কণার মধ্যে আমরা 2টা প্লাস পাবো। সুতরাং এর আপেক্ষিক চার্জ কত হবে সেটা বুঝতে পেরেছ। এই প্রশ্নটিতে দেখা যাচ্ছে যে কোনটি আবহাওয়া নীতি মেনে চলে, ক খ গ ঘ এরকম দেয়া আছে। তো আমরা জানি আবহাওয়া নীতি আসলে n+l দ্বারা কোন একটা অরবিটালের শক্তি নির্ণয় করা যায়। n+l এর মান বেশি হলে সেটি নিম্ন শক্তির আর কম হলে কম শক্তির। এখানে শক্তির ক্রমটি দেয়া আছে, তো এখানে দেয়া আছে 3s অরবিটাল এর n+l এর মান 3, 3p এর হচ্ছে 4, 5s, 3d আর 4p এদের প্রত্যেকেরই কিন্তু n+l এর মান হচ্ছে 5। সুতরাং যার n এর মান কম সেটি, n এর মান কম হলে সেটিকে নিম্ন শক্তির হিসেবে ধরা হয়। অতএব এখানে 3d-টা কম শক্তির হবে, 4p বেশি শক্তির আর 5s আরও বেশি শক্তির, আর 4f-এর জন্য n+l এর মান 7। সুতরাং এদের শক্তির ক্রমটি আমরা এখন উপরে দেখে অনায়াসে বলতে পারবো যে কোনটার চেয়ে কোনটার শক্তি বেশি হবে। তরঙ্গ সংখ্যা কোন রশ্মির ক্ষেত্রে বেশি হয়? তো আমরা জানি যে তরঙ্গ সংখ্যা আর তরঙ্গ দৈর্ঘ্য এরা পরস্পর বিপরীত, একটা সম্পর্ক দেখানো হলো, তরঙ্গ সংখ্যা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের বিপরীত। তাহলে যেই রশ্মিটির তরঙ্গ দৈর্ঘ্য বেশি সেই রশ্মিটির তরঙ্গ সংখ্যা কম হবে, তাহলে আর যে রশ্মিটির তরঙ্গ দৈর্ঘ্য কম সেই রশ্মিটার তরঙ্গ সংখ্যা বেশি হবে। ইউভি, আইআর আর এক্স রে, এগুলোর মধ্যে এক্স রে সবচেয়ে, রেড রে মানে হচ্ছে লাল আলো, লাল আলো হচ্ছে দৃশ্যমান, তো এগুলোর মধ্যে সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য কম হচ্ছে এক্স রে রশ্মির। তাহলে এক্স রে রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কম হলে এর তরঙ্গ সংখ্যা অবশ্যই বেশি হবে। তো এই বিষয়টি আমরা আরও বিশদভাবে জানতে পারবো, এই সম্পর্কটি দেখলে আমরা বুঝবো তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে তরঙ্গ সংখ্যা কম হবে, তরঙ্গ দৈর্ঘ্য কম হলে তরঙ্গ সংখ্যা বেশি হবে। সম্পর্কটি দেখানো হয়েছে, এখানে আমি 2টা তরঙ্গ দেখিয়েছি। এই যে প্রথম যে তরঙ্গটি দেখতে পাচ্ছ, এই তরঙ্গগুলো কিন্তু 1 সেন্টিমিটারের মতো একটা স্কেল দেখিয়েছি, দ্বিতীয়টি 1 সেন্টিমিটার দেখছি। প্রথমটির তরঙ্গ দৈর্ঘ্যগুলো বড় বড়, অর্থাৎ ওই 1 সেন্টিমিটারের মধ্যে তরঙ্গের সংখ্যা 4টা, অর্থাৎ 4 সেন্টিমিটার পার সেন্টিমিটার, অর্থাৎ 1 সেন্টিমিটার মধ্যে 4টি তরঙ্গ রয়েছে। অপরদিকে এই যে পরের যে ছবিটি দেখতে পাচ্ছ, এখানে তরঙ্গগুলো ছোট ছোট, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য কম, তরঙ্গ দৈর্ঘ্য কম হওয়ার কারণে 1 সেন্টিমিটারের মধ্যে অনেকগুলো তরঙ্গ দেখানো হয়েছে, অর্থাৎ টোটাল 10টি তরঙ্গ ধরেছে। সুতরাং এর তরঙ্গ সংখ্যার মান হচ্ছে 10 পার সেন্টিমিটার, অর্থাৎ প্রতি সেন্টিমিটারে 10টি তরঙ্গ। অতএব এ থেকেই আমরা ক্লিয়ার হতে পারি যে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে একটি নির্দিষ্ট জায়গার মধ্যে তরঙ্গের সংখ্যা কম হবে, আবার তরঙ্গ দৈর্ঘ্য যদি খুব কম হয় তাহলে নির্দিষ্ট ওই জায়গাটার মধ্যে বা দূরত্বের মধ্যে তরঙ্গের সংখ্যা বেশি হবে।
নিচের কোন বর্ণের আলোর রশ্মির ফোটনের শক্তি সর্বাধিক? অর্থাৎ ফোটন হচ্ছে আলো, আলোর ক্ষুদ্র এককে ফোটন বলা হয়। ফোটনের শক্তি ই সমান এইচ নিউ, এটা ধরা হয়। নিউ মানে হচ্ছে কম্পাঙ্ক বা ফ্রিকুয়েন্সি, ফ্রিকুয়েন্সি যে আলোর বেশি হবে সেটার শক্তিও তত বেশি হবে। এখানে আমরা জানি বেনি আসহ কলা যেটা বলা হচ্ছে সাতটি বর্ণ, সেই সাতটি বর্ণের মধ্যে বেগুনিটা হচ্ছে বে, তো বেগুনিটা সবচেয়ে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য, আর লা মানে হচ্ছে লাল, এর সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে ফ্রিকুয়েন্সি তত কম হবে, সুতরাং এইখানে যেটার তরঙ্গ দৈর্ঘ্য কম সেটার ফ্রিকুয়েন্সি বেশি, অর্থাৎ শক্তিও বেশি হবে। কোন অরবিটালের ইলেকট্রন মেঘের ঘনত্ব সর্বাধিক বা ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক? অর্থাৎ অরবিটালটি যদি যত ক্ষুদ্র হবে তার মধ্যে ইলেকট্রন ঘনত্ব তত বেশি হবে। তো এখানে দেখা যাচ্ছে যে ওয়ান এস অরবিটাল, আমি এখানে চিত্র দেখিয়েছি, ওয়ান এস অরবিটাল ক্ষুদ্র, টু এস অরবিটালটা একটু বড়, থ্রি এস আরও বড়, টু এস আবার টু পি, টু এস এর চেয়ে টু পি বড়। সুতরাং এখানে যখন একসাথে থাকে তখন এই নিচের ছবিটির মতো হয়। তো এখানে সবচেয়ে ক্ষুদ্র হচ্ছে ওয়ান এস, সুতরাং ঘনত্ব ওখানেই বেশি হবে। বোর পরমাণুতে একটি বোর ইলেকট্রন, মানে একটি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে যদি থাকে তাহলে সে একবার আবর্তন করতে কতগুলি পূর্ণ তরঙ্গ সম্পন্ন করবে? দুই, চার, তিন, পাঁচ। পরমাণুর কোনো একটা কক্ষপথে ইলেকট্রন কতটি আবর্তন সম্পন্ন করে এটি জানার জন্য আমরা এই সমীকরণটির সাহায্য নিতে পারি। বোরের মতে আমরা জানি কৌণিক ভরবেগ এম ভি আর সমান এন এইচ বাই টুয়াইস পাই, অতএব এইখান থেকে যদি আমরা এটা হিসাব করি তাহলে টু পাই আর সমান এন ইন্টু এইচ বাই টু পাই। আবার ডি ব্রোগলির মতে আমরা জানি কোনো একটা ইলেকট্রনের ক্ষুদ্র কণার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এইচ বাই এম ভি, এটি ডি ব্রোগলির সমীকরণ উপাদানের সময় বের হয়েছিল। তো এই জায়গায় যদি আমরা ডি ব্রোগলির সাহায্য নেই তাহলে আমরা এইচ বাই এম ভি এর জায়গায় ল্যামডা লিখতে পারি, এটা হচ্ছে পরিধি, টু পাই আর হচ্ছে বৃত্তের পরিধি। যেহেতু কক্ষপথগুলো বৃত্তাকার তাহলে এই কক্ষপথের পরিধি, অর্থাৎ চতুর্থ যদি কক্ষপথ হয় এন এর মান ফোর, এই জায়গায় এন এর জায়গায় ফোর বসিয়ে দিলাম, তাহলে ওই চতুর্থ পরিধির মধ্যে আমরা চাচ্ছি চারটা আমরা তরঙ্গ পাচ্ছি, পূর্ণ তরঙ্গ চারটা পাচ্ছি, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য চারটি। সুতরাং চার নম্বর কক্ষপথে তরঙ্গের সম্পন্ন করবে, অর্থাৎ একটি ইলেকট্রন আবর্তনের সময় তরঙ্গ সম্পন্ন করবে মোট চারটি। যত নম্বর কক্ষপথ এন এর মান তত হবে ততটি তরঙ্গ সম্পন্ন করবে। পরের প্রশ্নটি হলো যে ট্রাফিক সিগন্যালের লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য 665 ন্যানোমিটার দেওয়া আছে, তাহলে ওই আলোর মধ্যে যে ফোটন রয়েছে তার শক্তি কত এটা নির্ণয় করতে হবে। নির্ণয়ের পদ্ধতি আমি দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আচ্ছা, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 665 ন্যানোমিটার, তো ন্যানোমিটারটাকে আমরা 10^-9 দিয়ে ভাগ করলে আমরা মিটার পেয়ে যাব। আবার এইচ এর মানও কিন্তু দেওয়া আছে, তাহলে কোনো ফোটন বা কোনো আলোর শক্তি হচ্ছে ই সমান এইচ নিউ। তো আমরা ই সমান এইচ নিউ, নিউ এর জায়গায় কিন্তু সি ভাগ ল্যামডা, সি হচ্ছে আলোর বেগ, তো এখানে এইচ সি এর মান বসানো হচ্ছে আলোর বেগ হচ্ছে 3×10^8 মিটার পার সেকেন্ড, আর এখানে আমরা যেটা পেলাম মিটারে বের করলাম সেটা এখানে বসিয়ে দিলাম, আর এইচ এর মান বসানো হলো, এটা হিসাব করার পর আমরা ফাইনালি এই মানটি পেতে পারি। অর্থাৎ লাল আলোর আমরা কী পেলাম, যে ফোটনটা রয়েছে সেই ফোটনের শক্তি নির্ণয় করা। এবার দেখো লাল রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 7000 অ্যাংস্ট্রম হলে এর তরঙ্গ সংখ্যা কত হবে, ফোটনের শক্তি নির্ণয় করা হলো। আবার দেখো লাল আলোর এখানে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে অ্যাংস্ট্রমে, তো অ্যাংস্ট্রম থেকে আমরা কিন্তু সেন্টিমিটার করতে পারি, এটা 10^-8 দিয়ে গুণ করলে আমরা সেন্টিমিটার পাবো, অর্থাৎ এইটার সাথে এটা যদি এই তিনটে শূন্য মার্স করে দেওয়া হয় তাহলে এরকম হবে হিসাবটা। আবার সেন্টিমিটারের জায়গায় আমরা মিটারও করতে পারি, আবার ন্যানোমিটারও আমরা করতে পারি। তো আমাদের এখানে বের করতে হবে যে তরঙ্গ সংখ্যা বের করতে হবে, লাল আলোর তরঙ্গ সংখ্যা নিউ বার 1/ল্যামডা। তো এখানে আমরা ল্যামডার মান প্রথমে সেন্টিমিটার দিয়ে বসিয়ে দেখলাম যে এই মানটি পাওয়া যাচ্ছে, অর্থাৎ যে উত্তরগুলো দেওয়া আছে উত্তরের মধ্যে এরকম একটা ভ্যালু আছে, সুতরাং এটা একটা উত্তর হতে পারে। হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে প্যাসেন্ট সিরিজের জন্য সর্বোচ্চ তরঙ্গ সংখ্যার মান নির্ণয় করো। তাহলে তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হবে সর্বনিম্ন, আর তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন হলে ওই তরঙ্গের শক্তি হবে সর্বোচ্চ। দেখো এবার প্যাসেন্ট সিরিজের জন্য আমরা যদি চিন্তা করি তাহলে হাইড্রোজেন এর পারমাণবিক বর্ণালীতে যদি ইলেকট্রন উচ্চতর কক্ষপথ থেকে 3 নম্বর কক্ষপথে ফিরে আসে তখন এই সিরিজটাকে বলা হচ্ছে প্যাসেন্ট সিরিজ। তো প্যাসেন্ট সিরিজের যেটা 4 থেকে 3 অর্থাৎ সবচেয়ে কাছাকাছি দূরত্ব অতিক্রম করে
সেটাকে বলা হচ্ছে প্রথম লাইন। পাঁচ থেকে তিনে আসলে দ্বিতীয়, ছয় থেকে তিনে আসলে তৃতীয়, অর্থাৎ লাইনগুলোকে এইভাবে চিহ্নিত করা হতে পারে। তো আমরা যদি চিন্তা করি যে চার থেকে যখন তিনে আসবে তখন কম শক্তির পরিবর্তন ঘটবে, এখানে বেশি শক্তি, এখানে আরও বেশি শক্তি, সবচেয়ে বেশি শক্তি হবে অসীম দূরত্ব থেকে, অনেক দূর হতে যদি তিন নম্বরে আসে তাহলে বেশি শক্তির পরিবর্তন ঘটবে। এই জন্য বলা হচ্ছে প্রথম লাইনের দূরত্ব কম, অর্থাৎ অতিক্রমের দূরত্ব কম, ইলেকট্রন স্থানান্তরে কম শক্তি লাগবে, আর কম শক্তি যদি লাগে তাহলে বিকিরণটার শক্তিও কম হবে। শক্তি যদি কম হয় তাহলে তরঙ্গদৈর্ঘ্য বেশি হবে, অর্থাৎ কম শক্তির ফোটনের জন্য তরঙ্গদৈর্ঘ্য বেশি হয়। তবে তরঙ্গ সংখ্যা আবার কম হবে, তরঙ্গদৈর্ঘ্য বেশি হলে তরঙ্গ সংখ্যা কম হয়। এটা আগেই একটা ভিডিওতে আমি বলেছি, সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য হবে, তরঙ্গদৈর্ঘ্য সর্বোচ্চ কিন্তু শক্তি কম হবে, অর্থাৎ তিন নম্বর N2 হবে 4 আর N1 হবে 3, অর্থাৎ চার থেকে তিনে আসলে। আবার দেখো সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য হবে, অর্থাৎ বেশি শক্তি হবে এটার, অর্থাৎ অসীম দূরত্ব হতে তিন নম্বরে ফিরে আসলে, যখন এটা হবে তখন যে তরঙ্গ সংখ্যাটা আমরা পাবো সেই তরঙ্গ সংখ্যাটাই হবে সর্বোচ্চ। শক্তি বেশি হলে তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ হয়, তরঙ্গদৈর্ঘ্য কম হলে তরঙ্গ সংখ্যা বেশি হয়। তাহলে আমরা এইখানে এই জিনিসটা বুঝতে পারলাম যে অসীম দূরত্ব হতে যদি তিন নম্বরে আসে তাহলে এটা যে প্যাশন সিরিজের যে লাইনটা পাওয়া যাবে সেইটা তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ পাওয়া যাবে। এইটার জন্য আমরা তরঙ্গ সংখ্যার যে সমীকরণ আছে সেই সমীকরণে, হ্যাঁ, এটা হচ্ছে মিউ বার সমান আরএস, এটাই হচ্ছে তরঙ্গ সংখ্যা, আরএস ওয়ান বাই N1 স্কোয়ার মানে 1/N2 স্কোয়ার। তাহলে এই যে এখানে N1 মানে হচ্ছে নিম্ন শক্তি স্তর, যেহেতু প্যাশেন্ট সিরিজ তাই এখানে তিন নম্বরে আসবে, আর N2টা হচ্ছে উচ্চতর শক্তি স্তর, যেটা সর্বোচ্চ শক্তির জন্য আমরা অসীম ধরেছি। এই যে অসীম মানে সামথিং বাই জিরো যদি ধরি তাহলে জিরোটা উপরে যাবে, তখন এই পুরো ভ্যালুটা জিরো হয়ে যাবে, তাহলে এই জিরোটা দেখিয়েছি, তাহলে আমরা তরঙ্গ সংখ্যার মান পাবো RS/9। এই ধরনের একটা উত্তর হয়তো পেতে পারো তোমরা। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের শক্তি U1 হলে তৃতীয় কক্ষপথের শক্তি কত হবে, অর্থাৎ আমরা যে কক্ষপথে ইলেকট্রন আবর্তন করে সেই স্থায়ী কক্ষপথগুলোর শক্তি সমীকরণটি জানি, E সমান আছে -2πa²mz²e4n²s², কিন্তু হাইড্রোজেন যদি হয় তাহলে জেটের মানটা হবে 1। তো হাইড্রোজেনের প্রথম কক্ষপথের জন্য N1-এর মান হচ্ছে, N1-এর জন্য U1-এর মান আমরা পাচ্ছি আর তৃতীয় কক্ষপথের জন্য এটা পাচ্ছি, তাহলে E3/U1 ভাগ করলে পাবে 1/9, অর্থাৎ E3 সমান হচ্ছে 1/9E, এটা অ্যান্সার হবে। এখানে একটা সমীকরণ দেওয়া আছে, এটা হচ্ছে মিউ বার সমান RS/1N1²-1N2²। এটা যদি লাইম্যান সিরিজের জন্য হয়, আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে প্রথম যে সিরিজটি সেটি হচ্ছে লাইম্যান সিরিজ, অর্থাৎ উচ্চতর কক্ষপথ হতে ইলেকট্রন যখন প্রথম কক্ষপথ অর্থাৎ 1 নম্বর কক্ষপথে ফিরে আসে তখনই যে সিরিজটি পাওয়া যায় সেটার নামই হচ্ছে লাইম্যান সিরিজ। অতএব N1-এর মান হতে হবে 1 লাইম্যান সিরিজের জন্য। পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোনো বিকিরিত তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে 820 ন্যানোমিটার, তাহলে এর শক্তি কত। তো এই ধরনের দুটি অঙ্ক আগেও দেখানো হয়েছে। তো নিম্নের আমরা এই যে এখানে একটা সমীকরণ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে E=H(nu)H×c/λ, এখানে এই মানগুলো যদি আমরা বসিয়ে দেই তাহলে বিকিরিত তরঙ্গের আমরা শক্তি হিসাব করে শক্তি নির্ণয় করতে পারবো ইনশাআল্লাহ। দুর্বল তরঙ্গদৈর্ঘ্য, তরঙ্গ অর্থাৎ FAR-IR ইনফ্রারেড রে ব্যবহার করে কিসের চিকিৎসা করা হয়, সাধারণত দুর্বল আইআর রশ্মি ব্যবহার করে ব্যথা উপশমের চিকিৎসা করা হয়, এছাড়াও আইআর রশ্মি দিয়ে সাধারণত ক্যান্সার শনাক্তকরণ, টিউমার শনাক্তকরণ, এছাড়া আরও ত্বকের কিছু রোগ নির্ণয় করা হয় থাকে। তবে দুর্বল মানের অবলোহিত রশ্মি মূলত সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ব্যথা উপশমে, গ্রাম অঞ্চলে বা বিভিন্ন জায়গায় কোমরের ব্যথা বা বাত ব্যথার ক্ষেত্রে গরম পানির সেঁক অথবা গরম বালু সেঁক দেওয়া হয়, অর্থাৎ এটাও এক ধরনের আইআর রশ্মির ব্যবহার। এখানে একটি উদ্দীপক দেওয়া আছে, এ দ্রবণ বি দ্রবণ দেওয়া আছে এবং এটা মিশ্রিত করলে সি দ্রবণ পাওয়া যায়, সি দ্রবণে বলা আছে ওই আয়নের ঘনমাত্রা কত হবে, তাহলে নিশ্চয়ই সি দ্রবণটা ক্ষারীয় হবে, এর মধ্যে ওই আয়ন থাকবে, এর ঘনমাত্রাটা আমাদের বের করতে হবে। উদ্দীপকের আলোকে আমরা যদি চিন্তা করি তাহলে এখানে পাত্রের মধ্যে এ পাত্রে দেওয়া আছে 50 মিলি.2 mm নাইট্রিক অ্যাসিড, তো এটার মধ্যে মোল সংখ্যা যদি আমরা হিসাব করি
তাহলে মোল সংখ্যা সমান হচ্ছে VLS অর্থাৎ আয়তনটা লিটারে আর ঘনমাত্রাটা মোল পার লিটারে যদি বসাই তাহলে 10^-3 মোল আমরা পাব। বি পাত্রে হচ্ছে 50 mL 0.2 m বেরিয়াম হাইড্রোক্সাইড রয়েছে, এটা তো আসলে মোল সংখ্যা যদি আমরা হিসাব করি তাহলে ওই একই মোল সংখ্যা পাব 10^-3 মোল। এখন যদি আমরা বিক্রিয়াটির দিকে লক্ষ্য করি তাহলে নাইট্রিক অ্যাসিড আর বেরিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে বেরিয়াম নাইট্রেট পানি উৎপন্ন হয়। এখানে দেখা যাচ্ছে যে 2 মোল নাইট্রিক অ্যাসিডের জন্য 1 মোল বেরিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হয়, 1 মোল নাইট্রিক অ্যাসিডের জন্য 1/2 মোল বেরিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হয়। তাহলে এখানে লিমিটিং রিয়াজেন্টটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, অর্থাৎ এটা পুরো শেষ হয়ে যাবে কিন্তু বেরিয়াম হাইড্রোক্সাইড রয়ে যাবে, এক্সেসিং রিয়াজেন্ট হিসাবে থাকবে। তো এখানে যদি 10^-3 মোল নাইট্রিক অ্যাসিডের জন্য তার অর্ধেক পরিমাণ বেরিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হবে, অর্থাৎ এটা হিসাব করলে আমরা পাচ্ছি 0.0005 মোল। তো এই 0.0005 মোল বেরিয়াম হাইড্রোক্সাইড শেষ হয়ে যাবে এবং এর জন্য নাইট্রিক অ্যাসিড সম্পূর্ণ প্রশমিত হবে। তাহলে দ্রবণে কিন্তু অতিরিক্ত বেরিয়াম হাইড্রোক্সাইড থাকবে, সেটা বিয়োগ করলে আমরা পাবো 0.0005 মোল অতিরিক্ত বেরিয়াম হাইড্রোক্সাইড রয়েছে। ওই অতিরিক্ত বেরিয়াম হাইড্রোক্সাইড যেটা রয়েছে তাহলে দ্রবণটা হবে ক্ষারীয়। এই দ্রবণটার আয়তন যদি আমরা চিন্তা করি তাহলে 50 আর 50 মিলে 100 মিলি হবে, এ বি মিলেই। তাহলে সি দ্রবণটার আয়তন হবে 100 মিলি। তো এই সি দ্রবণের আমরা যদি ঘনমাত্রা বের করি তাহলে সেখানে মোল সংখ্যা আর আয়তন দিয়ে ভাগ করি তাহলে আমরা এটা পাবো। তো মোল সংখ্যাটা আমরা বের করেছি অলরেডি আর আয়তন আমরা যেটা পেয়েছি সেটা 100 মিলি, এটাকে লিটার করতে হবে। তাহলে মোল ঘনমাত্রা আমরা মোলকে যদি তার আয়তন দিয়ে ভাগ করি তাহলে আমরা ঘনমাত্রা পেয়ে যাব, যে ঘনমাত্রাটা পাচ্ছি আমরা বেরিয়াম হাইড্রোক্সাইডের সেটা হচ্ছে 0.005 m। কিন্তু এখানে উত্তর চেয়েছে যে OH আয়নের ঘনমাত্রা, যেহেতু বেরিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে 1 মোলের মধ্যে 2 মোল পরিমাণ OH পাওয়া যায়, সুতরাং বেরিয়াম হাইড্রোক্সাইডের যে ঘনমাত্রা সেটা ডাবল পরিমাণে আমরা ঘনমাত্রা পাবো OH আয়নের। তো OH আয়নের ঘনমাত্রা আমরা পাচ্ছি 0.01 m, কিন্তু উত্তরে সম্ভবত এটি নেই, তাহলে এই প্রশ্নটির উত্তর সঠিক নেই। XY আর Y3 লবণের দ্রাবতা গুণফলের একক কী হবে? এর একক বের করতে গেলে আমাদের একে বিয়োজিত করে এর দ্রাবতা গুণফলের মানটা বের করতে হবে। এখানে দেখো বিয়োজন দেওয়া আছে, বিয়োজিত করলে আমরা যে মানটি পাচ্ছি সেখান থেকে অনায়াসে আমরা একক বের করতে পারবো। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাবতা গুণফল দেওয়া আছে 3.2 × 10^-14। এর পিএইচ মান বের করতে বলছে, তো পিএইচ মান বের করার সিস্টেমটি আমি দেখাচ্ছি। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বিয়োজন যদি আমরা দেখি তাহলে এরকম হবে, ক্যালসিয়াম আয়ন আসছে, দুটো হাইড্রোক্সাইড আয়ন তৈরি হবে। এদের দ্রাবতা যদি আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাবতায় এস হলে ক্যালসিয়ামের দ্রাবতায় হবে এস এবং ওএস আয়নের দ্রাবতা হবে 2S, এটা ডাবল। তো কেএসপি সমান আমরা জানি যে ক্যালসিয়াম আয়ন OH আয়ন ঘনমাত্রার বর্গ, তো এটা এস 2S বসাই দিলে 4S³ হবে। তো আমরা এসের মানটা যদি ওইখান থেকে বসিয়ে দেই, দ্রাবতা গুণফল দেয়া আছে, সেই মানটা থেকে আমরা এসের মান বের করতে পারি। 2 × 10^-5 হচ্ছে এসের মান। তো যেহেতু OH আয়নের ঘনমাত্রা ডাবল এই জন্য 2 দিয়ে গুণ করে আমরা এটা হিসাব করলাম। তো আমরা জানি যে ক্ষার দ্রবণের pH সমান হচ্ছে 14 - pOH। তো pH এর মান বের করতে গেলে আমরা এই যে pOH এর মানটা হচ্ছে -log OH আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে pOH বলা হয়, এই মানগুলো বসানো আছে, বিয়োগ করে আমরা এই মানটি পেতে পারি। ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাবতা গুণফল মান দেয়া আছে, এখানে বলছে যে OH আয়নের মোলার ঘনমাত্রা নির্ণয় করো। তো পূর্বের অঙ্কটি অর্থাৎ 17 নং যেভাবে দেখানো হয়েছে ঠিক একইভাবে OH আয়নের ঘনমাত্রা বের করতে হবে, অর্থাৎ এখানেও এস এর মান বের করতে হবে এবং এস এর মানটি বের করার পর ওই এস এর মানটাকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে OH আয়নের ঘনমাত্রা আমরা পেয়ে যাব। Fe3 যৌগের দ্রাবতা গুণফল দেয়া আছে, এর দ্রাবতা মান বের করতে হবে, এটাও আগের মতোই এস এর মান বের করতে হবে। এ পাশে একটু লিখে দিয়েছি, এটা এভাবে বিয়োজিত হয় এবং এর কেএসপির মান হবে 27 × 10^4, এস এর মান এখানে বের করতে হবে। এই সমস্যাটিতেও দেখা যাচ্ছে অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাবতা গুণফল দেয়া আছে এবং সম্পৃক্ত দ্রবণে সালফেট আয়নের ঘনমাত্রা নির্ণয় করতে বলছে, এটাও ওই আগেরগুলোর মতোই অ্যালুমিনিয়াম সালফেটের আমরা বিয়োজন দেখব আর দ্রাবতা যদি এস হয় তাহলে এটা হচ্ছে 2S 3S, কেএসপি সমান মানগুলো এইভাবে বের করলে আমরা 108 এস এর মাথায় S^5 এস এর মান যদি আমরা বের করতে পারি তাহলে সালফেট আয়নের
अर्थात द्रवता बेर हबे एटाके तीन दिए गुण कर ले द्रवता गुणफल मान बेर करते पारबो। প্রসিডিউ সেলসিয়াস তাপমাত্রা MX2 এর কেএসপি দেওয়া আছে, এটার মোল পার লিটারে দ্রাব্যতা বের করতে হবে। নিচে এটি বিয়োজন দেখানো হয়েছে এবং এর এস এর মান বের করতে হলে আমরা এই নিম্নের সূত্র ব্যবহার করে বের করতে পারবো। কেএসপির মানগুলো বসালেই হয়ে যাবে। এখানে বলা হচ্ছে যে কোনটি অতিরিক্ত অ্যামোনিয়া দ্রবণে দ্রবণীয়। এখানে যেগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে কপার 2+ আয়নের মধ্যে অ্যামোনিয়া দ্রবণ যোগ করলে প্রথমে কপার হাইড্রক্সাইড, পরবর্তীতে অতিরিক্ত অ্যামোনিয়া হাইড্রক্সাইডের দ্রবণীয় হয়, টেট্রামিন কপার এর দ্রবণ তৈরি করে এবং কারো নীল বর্ণের দ্রবণ উৎপন্ন হয়। উদ্দীপকটিতে দেওয়া আছে AB, অর্থাৎ A হচ্ছে 3 নম্বর শক্তি স্তর, B হচ্ছে 4 নম্বর শক্তি স্তর। তো বলা হচ্ছে যে বি কক্ষপথে বা সেলে কতগুলো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বিদ্যমান। তো অর্থাৎ বি সেলটা হচ্ছে 4 নম্বর, এই 4 নম্বর সেলের মধ্যে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আমরা হিসাব করলে পাবো এর এল এর মান 0, 1, 2, 3। এর প্রত্যেকটির জন্য মানগুলো বের করে দেখানো হবে। মোট 16টি চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান বিদ্যমান রয়েছে। উদ্দীপকটিতে দেওয়া আছে যে এখানে এ সেল, অর্থাৎ এ সেলটা হচ্ছে 3 নম্বর কক্ষপদ, এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 0, 1, 2। এই মানগুলো দেওয়া আছে। তো এখানে এটার ক্ষেত্রে আমরা দেখতেছি যে এফ অরবিটাল হতে পারে না, কারণ এফ এর মান নেই, এফ হতে গেলে এল এর মান 3 হতে হবে। আর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মোট মান যতগুলো হওয়ার কথা ছিল সেটাও মিলতেছে না। তবে এখানে আমাদের 3P-তে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান 3, অর্থাৎ এইখানে আমাদের এল এর মান যখন 1 হচ্ছে তখন এম এর মান 0+1-1, অর্থাৎ 3টি পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই প্রশ্নটির সঠিক উত্তর সম্ভবত নেই। এর সঠিক উত্তরটি হচ্ছে ওই চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান শুধু পি একটা মিলতেছে, বাকি 1 আর 2 মিলে না, যে কারণে এটা সঠিক উত্তর নেই। এখানে একটা দেয়া আছে যে 1 লিটারের মধ্যে লেটাইডাইড আছে 1×10⁻³ মোল, অর্থাৎ এটাই হচ্ছে তার মোলার ঘনমাত্রা। তো যদি এর মোলার ঘনমাত্রা এটা হয় তাহলে এটার বিয়োজন করলে আমাদের লেট আয়ন কিন্তু ওই একই পরিমাণ আছে, কিন্তু আয়োডাইড আয়ন তার দ্বিগুণ পরিমাণ আছে। তাহলে এর দ্রাবতা গুণফল বের করতে হলে এর বিয়োজন দেখাতে হবে। দেখানোর পর এই KSP সমান হচ্ছে লেট আয়ন আর হচ্ছে আয়োডাইড আয়নের ঘনমাত্রা J² দিতে হবে। এইভাবে মানগুলো বসাই দিতে হবে, ঘনমাত্রা বসালে আসলে এর দ্রাবতা গুণফল মেলানো যাবে। এখানে ওই উদ্দীপক দ্বারাই আরেকটি দেওয়া আছে, যেটা হচ্ছে আয়োডাইড আয়নের ঘনমাত্রা দ্বিগুণ করলে লেড আয়োডাইডের সাথে সমাবেশে থাকলে লেড আয়নের ঘনমাত্রার উপর কিরূপ প্রভাব বিস্তার করবে, এটা বাড়বে না কমবে, এটা গাণিতিকভাবে করে দেখানো হচ্ছে তোমাদেরকে। এখানে লেড আয়োডাইডকে যদি আমরা বিয়োজিত করি তাহলে আমরা পাবো লেড আয়ন আর 2টা আয়োডাইড আয়ন পাবো, অর্থাৎ এটার KSP আমরা যদি দ্রাব্যতার আলোকে চিন্তা করি তাহলে 4S³ হয়। কিন্তু যদি আয়োডাইড আয়নের ঘনমাত্রা দ্বিগুণ করা হয় তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দেখো 16S³ হচ্ছে। তাহলে এই যে 16 হচ্ছে, তাহলে আগেরটা হচ্ছে এটা আমরা যদি দেখি তাহলে 4 গুণ বেশি হচ্ছে, অতএব এটা আমাদের আয়োডাইড আয়নের ঘনমাত্রাটাকে 4 গুণ দ্বিগুণ যদি করা হয় তাহলে দ্রাব্যতা গুণফল কিন্তু একই থাকবে। তাহলে সেই ক্ষেত্রে লেড আয়নের ঘনমাত্রাকে কমাতে হবে, কত গুণ কমাতে হবে, কত হবে 4 গুণ কমাতে, অর্থাৎ 4 ভাগ হবে। তাহলে লেড আয়নের ঘনমাত্রা আগে যা ছিল তার 4 ভাগের 1 ভাগ হবে, অর্থাৎ 4 ভাগ কমাতে হবে। এখানে বলা হচ্ছে যে বামার সেজের HB রেখার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। এখানে RH এর মান দেয়া আছে। তো HB অর্থাৎ হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে যে বামার রয়েছে, তো এটা আমি এখানে দেখিয়েছি বামার সিরিজের জন্য মান, অর্থাৎ উচ্চতর কক্ষপথ থেকে যখন ইলেকট্রনগুলো দ্বিতীয় কক্ষপথ আসে তখন বামার সিরিজের সৃষ্টি হয়। তো এখানে যখন 3 থেকে 2 আসে তখন এটা HA, 4 থেকে যখন 2 আসে তখন HB, আর 5 থেকে আসলে HC, অর্থাৎ এইভাবে এগুলো AB এর পরিবর্তে আলফা বিটা গামা এগুলোও ব্যবহার করা হয় থাকে। তো এই মানগুলো অর্থাৎ আমাদের HB এর জন্য N2 এর মান 4 বসালে আমরা যে মানটি পাই এটা হচ্ছে। তো এখানে আমি যে মানটি দেখাচ্ছি সেখানে RH এর মানটি একটু ভিন্ন দেখানো হয়েছে, তোমরা সঠিক মানটি বসিয়েও হিসাব করতে পারো। আচ্ছা, অম্লীয় দ্রবণে STS চালনা করলে এখানে যেগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে আসলে
কোনটির অধিক্ষেপ পড়বে না, মার্কারির অধিক্ষেপ পড়ে কারণে দ্রবতা গুণফল কম, ক্যাডমিয়াম বিসমাত, মার্কারি ক্যাডমিয়াম বিসমাত এদের সালফেটগুলোর দ্রবতা গুণফল মান কম, তাই অম্লীয় মাধ্যমে দিলেও এদের অধিক্ষেপ পড়বে, কিন্তু ফেরিকের দ্রবতা গুণফল মান বেশি তাই এটার অধিক্ষেপ পড়বে না। আচ্ছা, এখানে অম্লীয় মাধ্যমে সালফাইড হিসেবে অধিক্ষিপ্ত করা যায় না, এখানে অধিক্ষিপ্ত করা যায় অ্যান্টিমনি, টিন, আর্সেনিক এদের অধিক্ষেপণ করা যায় অম্লীয় মাধ্যমে, কিন্তু নিকেল ক্ষারীয় মাধ্যমে অধিক্ষিপ্ত হয় কারণ এর দ্রবতা গুণফল মান অনেক বেশি। এই প্রশ্নটির উত্তর তোমরা নিজেরাই বের করো। অর্থাৎ এটি একটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, সর্বশেষ ইলেকট্রনটি এফ এ যাওয়ার কথা থাকলেও আসলে এফ এ যায় না, এটা সর্বশেষ ইলেকট্রনটি এফ এর পরিবর্তে ডি তে অবস্থান করে।